বাবার নাম ভূতদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, দু বছর আগে তোমার মা কত হয়েছে। জয়দেব বলছে, আরে দাঁড়া, তুই আমাকে নিয়ে অনর্গল বলা শুরু করে দিলি, আগে তুই বল তো তোর কি নাম। ভগবান যে প্রশ্ন করেছে, বল তোর কি নাম বল। ভগবান বলছে, আমার নাম আমি তোমাকে বলবো না। ভক্ত জয়দেব বলছে, তোর বাপ মাকে গর করি, একে তো ছেলেটা বাঁকা সোজা হয়ে দাঁড়াতে পারেনি, তার উপর এত কালো যে দিনের বেলা আলো জেলে দেখতে হবে। আমার কৃষ্ণর গায়ের রং কালো ছিল না, আর শরীরে তিনটে বাঁক। তোর বাপ মা তোর নাম রেখেছে বলবো না? হ্যাঁ বলছে, না দাদা গোসাই, আমার নামটা আমি তোমাকে বলবো না, তা তোমার যদি ইচ্ছা হয় আমার একটা ভালো দেখে নাম দিয়ে দাও তো দেখি। দেখুন ভক্ত ভগবানের চালাকি চলছে, লক্ষ্য করুন এই জায়গায়। ভক্ত জয়দেব 6 বছরের বয়স, আর ভগবান একটু ছোট, 5 বছরের হয়েছে। জয়দেব ভগবানকে দাঁড় করিয়ে দিচ্ছে, আয় সোজা হয়ে দাঁড়া, তোর নাম দিতে হবে তো, দাঁড়া সোজা হয়ে দাঁড়া। ওমা যেই সোজা করে দিচ্ছে ভগবান কেমন বলুন তো, মানে শরীরে তিনটে বাঁকা। ও কি সোজা হয়ে দাঁড়া, যাই সোজা করে দিচ্ছে আবার ভগবান। ভগবান মনে মনে ভাবছে, আমি সোজা হব কি করে, রাধারানী যে আমার এই তিনটে জায়গা ভেঙে দিয়েছে। কোন দিনের কথা, বিরজাকুঞ্জে যেদিন আমি গিয়েছিলাম সেদিনকে রাধা সংবাদ পেয়ে গিয়েছিল, রাধারানী হয়েছিল ময়ূরী, আর আমি সেদিন সর্পরূপ ধারণ করেছিলাম। রাধা তাতে আমার পৃষ্ঠ করি 3 বার দণ্ডায়মান হয়েছিলেন, তাতে আমার হৃদয় নাভি আর উরু এই তিনটে জায়গা ভেঙে গিয়েছিল। এখন আমি সোজা হব না, সোজা হব কবে, আগত কলিযুগে যেদিন আমি গৌর হব সেদিন আমি নদিয়ায় সোজা হয়ে যাব। তা বেশ বেশ, তাহলে তুমি দাঁড়াও, একটা ছোট্ট করে তোমার নাম রেখে দিই। দেখুন কে নাম দিচ্ছে, জয়দেব। কার নাম দিচ্ছে? ভগবানের। তোর তো অনন্ত কোটি নাম, 108 নাম কৃষ্ণের, কি নাম দেবো তোর? আমি তোর নাম দিলাম, তোরে কেউ বা বলে কৃষ্ণ, তুমি কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোধূলি রাখা, কেউ বা বলে ফুলতনু 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 হরি হরি, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোধূলি রাখা, আর কেউ বা বলে কৃষ্ণ তুমি, কেউ বা বলে কৃষ্ণ তুমি, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোধূলি রাখা, আর কেউ বা বলে কৃষ্ণ তুমি, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি গোধূলি রাখা। No.
ভগবান বলছে তা আমায় যে যেই নামে চিনুক, কিন্তু তুই আমাকে কি নামে চিনিস? বলে আমি তোমাকে কি নামে চিনি জানো? ইয়ে বাঁকে বিহারি লাল, ইয়ে বাঁকে বিহারি লাল, ইয়ে বাঁকে বিহারি লাল, ইয়ে বাঁকে বিহারি লাল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনারা কৃষ্ণ কথা শুনছেন, হরি কথা শুনছেন, এবার আমি আপনাদেরকে একটু বলবো, একটু খাটুনি বলবো, হাত দুটো মাটি তুলতে হবে, হাত দুটো তুলে আর একটু ভগবানের নামে একটু করতালি করতে হবে, কেমন? তবে যার হাত আছে তিনি হাত তুলবেন, আর যার হাত নেই তার তোলার দরকার নেই আমার, কেমন? ভগবান কিন্তু সব দেখছে। দেখবেন একটা দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া থাকে না, আপনি কিছু চুরি করছেন কি না করছেন সব তাতে উঠে যাবে। আর আজকে এখানে ভগবান একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, আপনি আমার চোখে ফাঁকি দিলে কি হবে? কি ভগবানের সিসিটিভি ক্যামেরা কিন্তু সব উঠে যাবে। তা দেখুন আপনাদের পাড়ার মধ্যে কার কার হাত আছে আর কার কার হাত নেই, আপনারা বিচার করুন, কেমন? তাই সবাই মিলে হাত তুলে, ইয়ে বাঁকে বিহারি লাল, হে গোপাল, বাঁকে বিহারি লাল, হে গোপাল, রাখিও আপনা চরণে, সিরকে মুকুট বিরাজ রহা হে, সিরকে মুকুট বিরাজ রহা হে, সিরকে মুকুট বিরাজ রহা হে, করণে কুণ্ডল সাজ রহা হে, করণে কুণ্ডল সাজ রহা হে, কুণ্ডল সাজ রহা হে, আঁখমে তেরে আঁখমে তেরে আঁখমে যাব ধুলা, হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল, এ বাঁকে বিহারি লাল, হে গোপাল লাল, হরি 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 আপনা চরণে, বাঁকে বিহারি লাল, হে গোপাল রাখিও আপনার চরণে, বিহারি লাল, হে গোপাল মন রাখিও আপনা চরণে, বাঁকে বিহারি লাল রাহা হে, শিল্পে মুকুট বিরাজ রাহা হে, শিল্পে মুকুট বিরাজ রাহা হে, শিল্পে মুকুট বিরাজ রাহা হে, করণে কুণ্ডল সাজ 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 রাহা হে, আঁখমে তোরে আঁখমে তোরে আঁখমে যাব ধুলা, হে গোপাল হে গোপাল হে গোপাল, বাঁকে বিহারি লাল, হে গোপাল, রাখিও আপনার চরণে, আমি তোমার নাম দিলাম নীলমাধব, নীলমাধব, জয়দেব বলল আমি তো তোমার থেকে বয়সে বড়, তোমার নাম দিলাম নীলমাধব, তবে যেহেতু আমি তোমার থেকে এক বছরের বড় তাই আমি তোমাকে মাধু বলে ডাকবো, কেমন? ভগবান সঙ্গে সঙ্গে কক্ষতালি বাজাচ্ছে, মা কক্ষতালি মানে এইটা, এই বগল বাজা, কি মজা কি মজা, আমার একটা কি সুন্দর নাম দিয়েছে। এইভাবে মা প্রত্যেক দিন পাঠশালার পথে যায়, আর বাবা যে চিড়ে বেঁধে দেয় প্রত্যেক দিন, জয়দেব ওই মাধুকে না খাইয়ে যেতেন না, প্রত্যেক দিন এই লীলা চলত। আর ভক্ত ভগবানের যত কথোপকথন হতো সব কিন্তু লিপিবদ্ধ করত, আর গীত গোবিন্দম তত সমৃদ্ধ হতো না। কিন্তু বৃন্দাবনের শরীর রাধারানী যিনি হলেন বিশ্ববানুরাগ নন্দিনী, যিনি হলেন অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি। সেই রাধারানী একদিন গোবিন্দকে বললেন,
গোবিন্দ, তুমি প্রত্যেক দিন তোমার ভক্তর সাথে দেখা করতে যাও, তোমার ভক্ত জয়দেব তোমার একটা নাম দিয়েছে না সুন্দর দেখে, তাই আমার মনের বাসনা তোমার যেমন করে একটা নাম দিয়েছে আমি যাব আজকে তোমার সাথে, আমারও একটা সুন্দর করে নাম রেখে দিতে হবে। গোবিন্দ বলছে, রাধে কি বললে আর একবার বলো? বলছে, আমিও তোমার সাথে যাব সেই ভক্তের কাছে। গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে তাহলে তো ভক্ত আমার কম ভক্ত নয় বলতে হবে, তুমি শুধু যাও মানে তো তার যুগল দর্শন হওয়া, আর যুগল দর্শন যার ভাগ্যে হয় সে ভক্ত কম বড়। হ্যাঁ বেশ, যাবে যখন চলো। এবার রাধা গোবিন্দ আজকে ভক্তকে কৃপা করতে আসছে, দেখুন জয়দেব প্রত্যেক দিন পাঠশালার পথে যাচ্ছে, সেদিনেও যাচ্ছে, আর রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়ে আছে, আর এইদিকে জয়দেব দেখতে পেয়ে গেছে, আরে মাধু, আরে ওই ছেলেটা কে রে, এই ওই তোর পাশে, হ্যাঁ ছেলে নয় তো, ওটা একটা মেয়ে এনেছিস, আরে ও মেয়েটা কে? গোবিন্দ বলছে, এটা আমার পাশের বাড়িতে থাকে, দেখুন মা আজকে রাধা রানীকে করেছে আর একটু ছোট মানে 4 বছরের বালিকা। মায়েরা এবার প্রশ্ন রাখি, তাহলে জয়দেবের কত বয়স বলেছিলাম? এখন 6। গোবিন্দের কত বয়স বলেছিলাম? 5। আর রাধার কত হয়েছে দেখুন? 4। এবার রাধা গোবিন্দ আজকে যুগলে দাঁড়িয়ে আছে, জয়দেব বলছে, হ্যাঁ ওই মেয়েটাকে কেন এনেছিস? বলে, দেখো না কেমন ফুটিয়ে কাঁদছে মেয়েটা, কি হয়েছে? চুপা চুপা। বলে, তুমি আমার একটা সুন্দর করে নাম দিয়েছো, ও বায়না ধরেছে, ওরও একটা সুন্দর করে নাম দিয়ে দিতে হবে, তুই তাই এসেছে, ও নাম দিতে হবে, আয় 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 কাছে আয়। রাধা রানীকে সোজা করে দাঁড় করিয়েছে, আহ কি নাম দেবো রে তো, তপ্ত কাঞ্চন হে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, কাঁচা সোনার মতো গায়ে রে, অমনি নাম দিতে তোর নাম, তোরে কেউ বা বলে রাসেশ্বরী, কেউ বা বলে রাধা, যে নামে তো কালার বাসু আছো যে সাধা, দেখুন ছোট্ট ছেলে মেয়ে নাচতে নাচতে চলে গেল আর আশীর্বাদ করে গেল, ওগো ভক্ত মনে মনে আশীর্বাদ করলো, একদিন তুমি জগৎ বিখ্যাত পণ্ডিত হবে, একদিন তুমি কৃষ্ণ নামের বীজ রোপণ করবে, সেই কৃষ্ণ নামের বীজ থেকে ধীরে ধীরে একটা তরুলতা, তরুলতা থেকে একটা বৃক্ষ, সেই বৃক্ষর ছায়াতলে বসে একদিন জগৎবাসী সবাই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে সবাই বলবে শিবরু দাও হরি 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 মা
ভোগ দেখিয়েছিলাম, এবার আপনারা বুঝতে পারবেন এতক্ষণ লীলা মন দিয়ে শ্রবণ করলেন এই ভোগ কিভাবে প্রসাদ হচ্ছে, আর বেশি দূর নয় মা। এবার প্রসাদ কিভাবে হচ্ছে আপনারা লক্ষ্য করুন, এবং কার প্রসাদ সেটাও লক্ষ্য করুন। দেখতে দেখতে ভক্ত আজকে একাদশ বৎসরে উত্তীর্ণ হলো। তৎকালীন দিনের বিখ্যাত পণ্ডিত যার নাম ছিল শ্যামদেব পণ্ডিত, সেই শ্যামদেব পণ্ডিতকে পর্যন্ত পরাস্ত করে দিলেন বাবা কে, জয়দেব গোস্বামী। দেখতে দেখতে জয়দেব গোস্বামী ষোলো বছর যখন বয়স হলো, কত বললাম মা, ষোলো, এইবারে কি ঘটনা ঘটলো দেখুন। পণ্ডিত সুস্থ ছিল কিন্তু পণ্ডিত সম্পূর্ণ স্মৃতিবিভ্রষ্ট হয়ে গেল, সম্পূর্ণ উন্মাদ হয়ে গেল, খেপে গেল, পাগল হয়ে গেল। ও মা, ভক্তমণ্ডলী বাবারা, এ জগতে কারা সব থেকে লাঞ্ছিত বলুন তো? পাগলরা। কেউ গালিগালাজ করে জয়দেবকে, কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, কেউ উপহাস করে, কেউ ঢিল ছোঁড়ে। ছেলেটা খ্যাপামি পাগলামি করতে করতে বেরিয়ে পড়েছে, আর ভোজদেব গোস্বামী তার পিতা ছেলের এইরকম অবস্থা দেখে তার প্রাণ বিয়োগ ঘটল। বাবাও আজ মারা গেল, সন্তান না হলে কে পিতার সৎকার্য করবে গো? জয়দেবের একটা বন্ধু ছিল, নাম কি জানেন? নাম হলো পরাশর। ওই জয়দেবেরই বয়সে সেই পরাশর খুঁজতে বেরোলো, ছেলেটা কোথায় পড়ে আছে একবার দেখে আসি। এদিকে যেতে তার পিতা বাড়িতে প্রাণ বিয়োগ ঘটেছে তার পিতা, পুত্রটা হলে কে সৎক্রিয়া করবে? তাই পুত্রকে খুঁজতে বেরিয়েছে পরাশর বন্ধু। কিছুটা দূরে গিয়ে দেখলো পুত্র জয়দেব একটা গাছের তলায় বসে খ্যাপামি পাগলামি করছে আর নাম গাইছে। জয়দেবের হাতটা ধরে টানতে টানতে নিয়ে বললেন, জয়দেব বাড়ি থেকে চল। জয়দেবের হাতটা ধরে পরাশর যখন বাড়িতে এলো, কি ঘটলো জানেন? বাড়িতে পৌঁছেই দেখলো বসে আছে বাড়িতে জমিদার জনার্দন চট্টোপাধ্যায়ের নায়েব মশাই। জয়দেবকে দেখেই বলছে, এই জয়া, সারা জীবন তো খ্যাপামি পাগলামি করে কাটালি, তোর বাবা আমাদের জমিদারের কাছ থেকে কিছু কর্জ নিয়েছিল, কর্জ শব্দে ঋণ, সেটা এখন সুদে মূলে অনেক হয়ে গেছে, তুই তো শোধ করতে পারবি না, তুই এক কাজ কর, তুই এই দলিলটাতে একটা সই করে দে তো। ওমা, দলিলটাতে কি লিখে এনেছে বলুন তো? তার আড়াই কাটার ভিটে মাটিটা সব জমিদারের হয়ে যাবে। জয়দেব বলছে, হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি একটু সই করে দিচ্ছি। সই করার যাই বলেছে, স্বরের কলমটা কালির দুয়াতে ডুবিয়ে বড় বড় অক্ষরে নামটা লিখে দিয়েছে। ওমা, কি নাম জানেন? হরে কৃষ্ণ রাম, 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 হরে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। এই জয়া, এত তোর চালাকি, তোকে নাম সই করতে বললাম তুই হরে কৃষ্ণ রাম লিখে দিলি। ওমা, জয়দেব তো স্মৃতিবিভ্রষ্ট হয়ে গেছে, কিছুই তার মনে নাই, কেউ নাম জিজ্ঞাসা করলে ওই কথা, বাবার নাম জিজ্ঞাসা করলে ওই কথা, বাড়ি জিজ্ঞাসা করলে ওই একই কথা, হাজার প্রশ্নের একটাই উত্তর। তাই জমিদার জনার্দন চট্টোপাধ্যায় নায়েব কি করলো? এই জয়া, দে তোর গুড়ামুটা, জোর করে কালির দুয়াতে ডুবিয়ে সেই কাগজটায় একটা টিপ সই দিয়ে দিল। হরি বল, হরি বল। একটা টিপ সই দিয়ে দিলেন মা, সব শেষ। এর অর্থ কি হলো বলুন তো? তার আড়াই কাঠার ভিটে মাটিটা সব হারিয়ে গেল। পড়াশোনা বলে উঠল, ওরে জয়া, বাল্যকালে তোর মা গেছে, আজকে তোর বাবা গেল, তোর ভিটে মাটিটাও গেল। লোকে যখন তোকে পাগল বলে প্রতিপন্ন করেছে, তুই চলে যা তোর ভিটে মাটি ছেড়ে, তোর এখানে আর কিচ্ছু নেই। যেদিন তুই সুস্থ হয়ে ফিরবি সেদিন তুই আসবি। ওমা, জয়দেব ওই খ্যাপামি করতে করতে পাগলামি করতে করতে মা মারা গেল, বাবা মারা গেল, কেউ ঢিল ছোড়ে, কেউ পাথর ছোড়ে,
কি অবস্থা দেখুন। আজকে জয়দেবের বয়স কত বলেছি? 16 বছর। 16 বছরের ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজয় নদী ত্যাগ করে বীরভূম জেলা ত্যাগ করে বর্ধমান জেলা, বর্ধমান জেলা ত্যাগ করে এলো বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা ত্যাগ করে আপনাদের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পার হয়ে পূর্ব মেদিনীপুর খড়গপুর প্রবেশ করলো। মুখে ওই নাম, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী একটু হয়ে যাক নাকি, কেমন ঠান্ডা নেই গরমে নামে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শান্তি লেগে আছে, কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে বাস করছি না। সংসারে ভাইয়ে ভাইয়ে মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকের জেল নাই, গরিব একবার ঢুকে গেলে তার জেল নাই, এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ঠেল নাই। মহাপ্রভু বলছে এই কঠিন পরিস্থিতিতে হরিবাসরের মাটিতে বসে অন্তত হেমদণ্ড বাহু তুলে একবার নামটা বলতে হবে, কেমন? সবাই মিলে আমরা হাতে তালি দিই, সবাই মিলে, সবাই মিলে হাতে করতালি দিয়ে এই নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিবতী মায়েরা, মহাপ্রভু যখন নাম করতেন হাতগুলো কিরম থাকতো? এইরকম থাকতো না এরকম থাকতো? তাহলে একটু এরকম করা যাবে কি মায়েরা, করা যাবে? হ্যাঁ, যদি কিছু মনে না করেন, যদি একটু এরকম করেন, মানে আমার নামে তো বলছেনি, মহাপ্রভু বলছেন, এরকম ভাবে একটু তোমরা দাও না জি, সবাই মিলে একবার হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, খড়গপুর ত্যাগ করে একটা নদী পার হয়ে কংসাবতী নদী পার হয়ে পৌঁছালো ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে খুর্দা রোড পার হয়ে আজকে 16 বছরের ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছিল। 24 বৎসর বয়স যখন হলো প্রবেশ করলো নীলাচলের মাটিতে, ঠাঁই কিড়ি কিড়ি জয় জগন্নাথ। আজকে মা কত বয়স হলো? 24। তাহলে 24 থেকে 16 বাদ দিন কত? আমি একটু অঙ্কে কাঁচা আছি বলে দেবেন, 24 থেকে 16 বাদ দেন কত হলো? 8।
এই দীর্ঘ 8 বছর না খাওয়া না দাওয়া না ঘুম অনশনে কাটাতে কাটাতে পণ্ডিতের বড় বড় দাড়ি হয়ে গেল, মাথায় কেশগুচ্ছগুলো জটা পেকে গেল, করণের পোশাক শত ছিন্ন হয়ে গেল, ময়লা হয়ে গেল, আর মুখেতে বিড়বিড় 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 করে বলছে সেই নাম। জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করল দেখা গেল কি জগন্নাথ মন্দিরে তখন আরতি হচ্ছে। মায়েরা আপনারা জগন্নাথ মন্দিরে আরতি দর্শন করেছেন? কেউ আরতি দর্শন করেননি? রাধে রাধে সন্ধ্যাকালীন আরতি কেউ পতাকা উত্তোলন দেখেননি? রাধে রাধে। তাহলে চলুন আজকে আমরা একটু জগন্নাথের আরতিটা সেরে নিই, কেমন? সবাই সবাই জোড়হাত করুন, সবাই সবাই গাইবেন, কেমন? না গাইতে পারলে অন্তত মনে মনে স্মরণ করবেন প্রভু জগন্নাথকে, কেমন? সবাই মিলে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। সঙ্গে সঙ্গে আরতি দর্শন করছে ভক্ত, কত বছরের বলেছি আজকে জয়দেব? 24। বড় বড় দাড়ি হয়ে গেছে, মাথার কেশ গুচ্ছগুলো একবারে জটা পাকিয়ে গেছে, পরনের মসল শতছিদ্র ময়লা হয়ে গেছে, আর খেপাকে দেখলে ঘেন্না লাগারই কথা মা, মুখে যেন কি বিড়বিড় বিড়বিড় করে বলছে। আর জগন্নাথ প্রভুকে দর্শন করেছে, দর্শন করে মুখে বলছে, ওরে মাধু, ওরে তোকে কতদিন খুঁজেছি, প্রত্যেকদিন পাঠশালায় যেতে যেতে তোকে যে প্রত্যেকদিন চিড়ে না খাইয়ে আমি পাঠশালায় যেতাম না, কত তোর সাথে খেলা করেছি, আজকে এখানে তুই, আজকে এখানে ভূপাল সেজে, রাজা সেজে তুই সিংহাসনে বসেছিস, ওরে মাধু, আয় আয় মাধু, আমি তোকে নিজে হাতে আজকে খাইয়ে দেবো, তোকে যে কতদিন খুঁজে বেড়াচ্ছি, আয় মাধু, খাবি খাবি, আয় আয় আয়। এই খাবি খাবি করতে করতে মা একবারে খেপা জয়দেব মন্দিরের ভেতর প্রবেশ করেছে, আর পাণ্ডা একজন বলে উঠল, এই এই দেখ 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 ওই ধর 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 ধর, ওই যে ওই যে চলে যাচ্ছে মন্দিরের ভেতরে, ওই খেপাটা আমাদের অপবিত্র করে দিল, আমাদের জগন্নাথকে অপবিত্র করে দিল, মার ওকে মার, হ্যাঁ ওকে মার। পাণ্ডারা কি করলো? সঙ্গে সঙ্গে দেখতে রাখা শুরু করলো, মার মার মার। এই জায়গাটা লক্ষ্য করুন, মারতে 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 কত মার সহ্য করবে গো, 8 বছর না খাওয়া অনিদ্রা অনশনে দিন কেটেছে, দেহটা এক সময় জয়দেবের শিথিল হয়ে গেছে, আর মরছে না, সারা মন্দিরটার বারান্দায় রক্তের দাগ লেগে গেছে। পাণ্ডারা বলা বলি করছে, হে সর্বনাশ হয়ে গেছে আমাদের, এখন কি হবে? এ তো দেখছি খেপাটা খেপাটা শেষ হয়ে গেছে, কি হবে? রক্তের দাগ, সকালবেলা পুণ্যার্থীরা এসে দেখবে জয়দেব মন্দিরে জীবত্তা, ছি ছি ছি, আমাদের ও বদনাম হবে, এক কাজ কর এই জল ঢেলে রক্তগুলো ধুয়ে ফেলি। ওমা বালতি বালতি যতই জল ঢালছে রক্ত আরো উজ্জ্বল হচ্ছে। কেউ কেউ বলল এই খেপার দেহটাকে ওই সমুদ্রের অনতি দূরে বালুকা রাশি আছে, সেই বালুকা রাশি খনন করে আমরা প্রথিত করে দেব, তাহলে কেউ বুঝতে পারবেন না। কেউ কেউ বলল না, কেউ কেউ বললো না, এই দেহটাকে শক্ত করে বাঁধ কাপড়ে করে বেঁধে সমুদ্রে নিয়ে গিয়ে ওই যেখানে মহাপ্রভু হাতটা বাড়িয়ে থাকে এইভাবে, দেখেছেন ঘাটটার একটা নাম আছে, পুরী মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ, মহাপ্রভু যেখানে হাত বাড়িয়ে আছে, কি নাম ঘাটটার? স্বর্গদ্বার। সেই স্বর্গদ্বারের ঘাটে নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো,
ফ্যাপার দেহটাকে এইভাবে বাঁধলো। বলো বলো হরি, বলো হরি, বলো হরি। সেই রাতের অন্ধকারে নিয়ে গিয়ে স্বর্গদ্বারের ঘাটে সমুদ্রের জলে ভাসিয়ে দিল। এরপর কি ঘটলো মা? সমুদ্রের জলে ভাসিয়ে দিল। এইবার পাণ্ডারা যখন মন্দিরে ফিরে এলো, দেখতে মন্দিরের সিংহাসন আছে কিন্তু আমার প্রভু জগন্নাথ জগন্নাথ একবারে দেখা যাও জগৎ জগন্নাথ। মন্দিরের ভেতর থেকে দৈববাণী হচ্ছে, উড়িষ্যার অন্ন আর না করিব ভক্ষণ, মোর ভক্ত যথা গেছে আমি তথায় করিব গমন। ওরে তোরা যাকে পাগল ভেবে চণ্ডাল ভেবে বেত্রাঘাত করতে করতে মেরেছে, মৃত সমজ্ঞানে তাকে তোরা সমুদ্রে ফেলে দিয়ে এসছি, সে তো পাগল নয়, সে আমার ভক্ত, সে যদি এসে আমাকে ভোগ দেয় তবে আমি খাবো, না হলে এই মুহূর্তে আমি পুরি ধামের মাহাত্ম্য সব নষ্ট করে দেব। পাণ্ডারা বলে হলো, প্রভু সে কি করে এসে তোমাকে ভোগ দেবে, সে তো আর নেই, তাকে তো আমরা মারতে 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 মেরে ফেলেছি, তাকে তো আমরা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছি। জগন্নাথ বলল, ওরে মূর্খ, হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে সংসারে কার এমন সাধ্য আছে তারে বোধিবে পরানে। সে আমার ভক্ত, সে তো মরেনি, যা তাকে তোরা ফিরিয়ে নিয়ে আয়, সে যদি আমাকে ভোগ দেয় তবে আমি খাবো, না হলে আমি মন্দির ছেড়ে চলে যাবো। ওমা এইখানেই দেখুন বৈষ্ণবের কি গুণ থাকা দরকার। পাণ্ডারা সবাই মিলে গেল সেই সমুদ্রের তীরে স্বর্গদ্বারের ঘাটে গিয়ে, কি আশ্চর্য ঘটনাটা দেখলো এবার লক্ষ্য করুন, আমার দিকে দেখুন আপনারা কি ঘটনাটা ঘটলো। দেখছে বাচ্চা ছেলেরা যেমন দু পায়ে জল খেলা করে, খ্যাপা জয়দেব ঠিক জল খেলা করছে, পাণ্ডারা গিয়ে পায়ে ধরে পড়ে কাঁদছে। জয়দেব বলছে, আমার পা দুটি ধরে আমাকে আর অপরাধী করো নে, বলো তোমরা কেন এসেছো। পাণ্ডারা বলছে, তুমি ফিরে চলো প্রভু, তোমাকে আমরা চিনতে পারিনি, চিনতে গিয়ে ভুল করেছি, তুমি যে প্রভুকে ভোগ দিলে প্রভু ভোগ পাবে, না হলে প্রভু মন্দির ছেড়ে চলে যাবে। জয়দেব কি বলছে, ও আমাকে আবার বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়ে আগের মতো আবার মারবে না তো। এইখানে বৈষ্ণবের কি গুণ থাকা দরকার মা দেখুন। জয়দেব তো বলতে পারতো, না আমি যাবো না, আপনারা এত মেরেছেন আমি আর যাবো না, কিন্তু মা মহাপ্রভু একটা তার শিক্ষাস্ত্রতে প্রমাণ করলেন বৈষ্ণবের গুণ থাকা দরকার। ত্রিনাদপি শুনিছে ন তরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। ওমা তীরের থেকেও নরম হতে হবে, তীরের থেকেও সহনশীল হতে হবে। মা গো ভরা কলসি কখনো আওয়াজ হয়? আওয়াজ হয় না মা, যে কলসি খালি থাকে তার ছলাৎ ছলাৎ করে আওয়াজ হয়। যে গাছের ডালে আম বেশি হয় সেই ডালটা কি মাথা উঁচু করে দাঁড়ায় মা? কোনোদিন দাঁড়াতে পারে না, সবসময় মাথা নিচু করে দাঁড়ায়। তাই মা যার মধ্যে জ্ঞান বেশি থাকে কোনোদিন সে জ্ঞানের বড়াই করে না, অহংকার করে না, আমি এত জানি আমি এত গুণী। তুমি কি বলবে? লোকে বললে তবে তো তুমি জ্ঞানী হতে পারবে। তাই আজকে জয়দেব বলছে, চলো আমি নিশ্চয়ই যাব, আমি গেলে তবে আমার প্রভু সেবা করবে বলেছে, চলো আমি তাহলে যাই। আজকে জগন্নাথ এসে মন্দিরের সবাই পাণ্ডারা দাঁড়িয়ে আছে, উড়িষ্যার রাজা রানী পর্যন্ত সবাই জয়দেবের আগমন প্রতীক্ষায় প্রতীক্ষায়িত হয়ে সবাই দাঁড়িয়ে আছে, দর্শন করবে সেই লীলা। আজকে ভক্ত জয়দেব খ্যাপা খোঁচা খোঁচা দাড়ি মাতার কেশগুচ্ছ জটা পরনের বসন ফটোচিত্র আর ভোগের থালাটা নিয়ে
সেই পরমান্নের থালাটা নিয়ে। এখানে তো পরমান্ন প্রস্তুত করা এই মুহূর্তে সম্ভব নয়, তাই এইগুলোই আপনারা পরমান্ন স্বরূপ গ্রহণ করবেন। আজকে দেখুন তাহলে কার প্রসাদ হয়ে গেল, কে ভোগ দিল আর প্রসাদটা হলো কার, দেখুন ভক্ত জয়দেব দিচ্ছে কাকে, প্রভু জগন্নাথকে। আর বলছে ওরে মাধু তোকে কত খাইয়েছি শুকনো চিড়ে, আজকে গ্রহণ কর পরমান্ন। গোপাল রে হে অবন্তীনগর। বর্তমান দিনে আপনারা যদি গুগল ম্যাপ সার্চ করে নেট শেষ করে ফেলেন তবু অবন্তীনগর আপনারা সন্ধান পাবেন না। অবন্তীনগরের আপডেট নাম কি জানেন? অবন্তীনগরের আপডেট নাম হলো ভুবনেশ্বর। এই ভুবনেশ্বরের একটা গ্রামে পদ্মাবতীর জন্ম। পিতার নাম সুদেব ব্রাহ্মণ আর মাতার নাম গৌরী দেবী। কি বলেছি? পিতার নাম সুদেব ব্রাহ্মণ, মাতার নাম গৌরী দেবী। জানেন মায়েরা এদেরও বহুদিন সন্তান সন্ততি হয়নি, তাই এরাও সুদেব ব্রাহ্মণ আর গৌরী দেবী ওই জগন্নাথ মন্দিরে ধর্ণা দিয়ে বলেছিলেন প্রভু
না জানি কোন জন্মে কি অপরাধ করেছি, তার জন্য তুমি আমাকে নিঃসন্তানি করে রাখলে। এখন যে পাড়ায় মুখ দেখাতে পারছি না। তৎকালীন দিনে যদি সন্তান সন্ততি না হতো না, তাকে পাড়া থেকে এক ঘরে করে দিত। তাই জগন্নাথ একটা পুত্র বা কন্যা দিয়ে আমাদের মানে রেখেছো। এই চোখের জল মা, ভগবান কিচ্ছু খান না, রাজভোগ রাজমিষ্টি আপেল কলা সেবা দিচ্ছেন, ভগবান ওসব দেখবে না। কত টাকা দিয়ে আপনি খরচ করে মালা কিনে এনেছেন, কত টাকার সন্দেশ কিনে এনেছেন দেখবে না। ভগবান দুটো জিনিস খেতে ভালোবাসেন, একটা হলো ভক্তের চোখের জল, আর একটা হলো ভক্তের অহংকার। চোখের জল দিয়ে কেউ যদি ডাকে ভগবান, কি তার ডাকে সারা না দিয়ে থাকতে পারে? ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একটা পুত্র কন্যা দিয়ে আমাদের মনে রাখো। নিতাই গো হরি গো হরি গো, যে তোমায় ডাকে তুমি তাকে কেন এত কথা বুঝতে পেরেছি। আমরা এখনো ভক্ত হতে পারিনি মা, সত্যই তো ভক্ত হওয়া শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল বৃন্দু পড়লে খসে, ভক্ত কাকে বলে? কত বড় প্রমাণ দেখুন, শাস্ত্রে বলছে ধর্মাচারী গণমধ্যে বহু কর্ম নিষ্ঠ, কোটি কর্ম নিষ্ঠ মধ্যে কোটি জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তর মধ্যে সুদুর্লভ একজন কৃষ্ণ ভক্ত। নিতাই বল হরি বল হরি বল। কপালে তিলক সেবা করলাম, গলায় মোটা করে তুলসীর মালা রাখলাম, বড় করে শিখা রাখলাম, আমি ভক্ত হয়ে গেলাম, ভক্ত হতে পারিনি মা। পুরীধামে আপনারা যারা হরিদাসের সমাধি কেউ গেছেন, সিদ্ধ বকুল কেউ গেছেন, এই জায়গাগুলো মা বল যেগুলো বলছি এগুলো লীলাগুলো মিলিয়ে দেখার জন্য অন্তত যেতে হয়। যেখানে আপনি মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে আপনি স্বর্গদ্বারের ঘাটে অন্তত 1.5 কিলোমিটার রাস্তা হাঁটবেন, তার মাঝেই পেয়ে যাবেন বাঁ দিকে একটা গলি দিয়ে সিদ্ধ বকুল বলে লেখা আছে, ওই জায়গাটা হরিদাসের সমাধি স্থল আছে। ওইখানে হরিদাস মহাপ্রভুকে বলেছিলেন মৃত্যুর আগে, প্রভু আমি তো মরে যাব, মরার আগে তোমাকে বলতে চাই। ঠাকুর বলেছিল বল হরিদাস তুই কি চাস? প্রভু আমি আমার প্রথম ইচ্ছা হলো আমি যেন তোমার কোলে মাথা রেখে ঘুরতে পারি। মহাপ্রভু বললেন হরিদাস তুই কি চাইছিস? হরিদাস বলেছিল হ্যাঁ প্রভু আমি যেন মরার সময় তোমার কোলে মাথা রেখে। ও গো প্রভু গো, আমি যেন শেষের দিনে তোমার কোলে মাথা রে মরতে পারি। প্রভু বলেছিল বেশ হরিদাস তোমার দ্বিতীয় ইচ্ছাটা কি? হরিদাস বলেছিল প্রভু পরবর্তী জন্মে আমি আমাকে যদি তুমি জন্ম দিও তাহলে আমাকে কুকুর কুলে তুমি জন্ম দিও। মহাপ্রভু বললেন হরিদাস এমন কথা কেন বলছো, কুকুর কুলে জন্ম কেন বলছো? হরিদাস বলছে প্রভু মানুষ হয়েছি, মান হচ্ছে অভিমান হচ্ছে, কিন্তু আমি যদি কুকুর হই লোকের দরজায় দরজায় ঘুরে ঘুরে আমি খাবো, লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেবে চলে যাবো, আবার পরম করে তার দরজায় এসে বসবো। নিতাই আমি যেন কুকুর কুলে জন্ম নিতে পারি। তাই প্রভু আমি কুকুর কুলে জন্ম নিতে পারি পরজন্মে। মহাপ্রভু বলেছেন তথাস্তু তাই হবে। ভক্তমণ্ডলী
এই যে ত্যাগ, মনের মধ্যে যতক্ষণ না অহং ভাব ত্যাগ করতে পারেন ততক্ষণ তো ভগবান আপনার কাছে বাধা থাকবে না। যতই ভগবানকে আমরা ডাকি, রাজভোগ রাজমিষ্টি দিই, ভগবানকে আমরা কোনোদিন পাবো না। তাই আজকে জয়দেব ভগবানকে ডাকছে, প্রভু গো কি চলেছি কি যে পেলা, আমার বাবা গেল মা একে একে জীবনে সব হারালা, আমার পায়ে হাত দিয়ে খুব প্রণাম করবেন না, আমি আপনাদের সন্তানের মতো। সন্তানের পায়ে হাত দিয়ে কখনো মা বাবা প্রণাম করে না, কাছ থেকে হোক দূর থেকে হোক একটু আমাকে আশীর্বাদ করবেন, যেন ঠিক এইভাবে প্রত্যেকটা শুধু এ জন্ম, আর যদি জন্ম দিও প্রভু আমার মধ্যে মান অভিমান শূন্য করে দিও, যেন এইভাবে ভক্তের মায়ের কোলে আসতে পারি আর ভক্ত চরণে গড়া করে দিতে। আচ্ছা বাবারা মায়েরা, কীর্তন আমার 12টা পর্যন্ত হওয়ার কথা, যেহেতু 9টায় আসরে উঠেছি 12টা বেজে গেছে, তো কীর্তন গাইতে গাইতে ভাবের আবেশে যদি আর 15 মিনিট বেড়ে যায় আপনাদের কষ্ট হবে না তো? কী মা আপনাদের কষ্ট হবে না তো? বেশ তাহলে চলুন, প্রেম সে বলুন নিতাই গো নিতাই গো হরি গো। এবার দেখুন পদ্মাবতীর জন্ম কোথা হলো বললাম? ভুবনেশ্বরে, জগন্নাথের কৃপাতে। জগন্নাথ বলে উঠল, সুদেব ব্রাহ্মণ গৌরী দেবী তোমাদের ঘরে পাঠালাম একটা কন্যা, লক্ষ্মীর অংশ থেকে জন্ম হবে, নাম হবে পদ্মাবতী, তবে উপযুক্ত বয়স যেদিন 16 বছর হবে,
ষোলো বছর যখন হবে তখন এই কন্যাকে আমার মন্দিরে এনে সেবা দাসী করে দেবে, কেমন? এখন দেখুন মা, রাম জন্মাবার আগেই কিন্তু রামায়ণ রচনা হয়ে গেছে। ভগবান জানে এই সময় তার খ্যাপা ভক্ত জয়দেব গোস্বামী আসবে, আর সেই সময় এই পদ্মাবতী এলে জয়দেবের সঙ্গে পদ্মাবতীর মিলন ঘটিয়ে দেবে। হরি 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 বল। আজকে লক্ষ্য রাখুন, পদ্মাবতীর বয়স যখন ষোলো বছর হলো, ওই ভুবনেশ্বর থেকে নীলাচলের মাটির দূরত্ব হলো 60 কিলোমিটার। পিতা সুদেব ব্রাহ্মণ ওই 60 কিলোমিটার রাস্তা টানতে টানতে মেয়েকে নিয়ে গেল জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গিয়ে পূজা দিলে আর প্রভু জগন্নাথ দৈববাণী করল, সুদেব ব্রাহ্মণ, তোমার এই মেয়েকে আমার এক ভক্ত এসেছে, নাম তার খ্যাপা জয়দেব গোস্বামী, ওর হাতে গিয়ে সম্প্রদান করবে। জগন্নাথের আদেশ অনুযায়ী কি হলো মা জানেন? পিতা সুদেব ব্রাহ্মণ ষোলো বছরের কন্যা পদ্মাবতীকে ওই জয়দেবের হাতে তুলে দিয়ে বললেন, শোনো বাবা, আমি জগন্নাথের আদেশ পালন করেছি, তুমি আমার মেয়েকে গ্রহণ করো বাবা। জয়দেব বলল, হরে কৃষ্ণ, আমার না আছে চাল, না আছে চুলো, আমার না আছে ঘর, না আছে থাকার ব্যবস্থা, না আছে খাওয়ার ঠিক ঠিকানা, আমি আপনার মেয়েকে কিভাবে গ্রহণ করব হরে কৃষ্ণ? সুদেব ব্রাহ্মণ বলল, বাবা, তুমি গ্রহণ করবে কি না করবে তোমার ব্যাপার, আমি জগন্নাথের আদেশ পালন করলাম, এই নাও মেয়েটিকে ধরো, আমি চললাম। ওমা, এইবার দেখুন আজকে জগন্নাথের সঙ্গে পদ্মাবতীর আজকে মিলন ঘটলো। একটা পদ আমি বলবো, পরের লাইনটা আপনারা বলবেন, কেমন? দেখুন, আজ বৈষ্ণব কবি গাইলেন, বলে যেমন খ্যাপা রাধে, মায়েরা পরের লাইনটা কি হবে? হ্যাঁ বাবা, তেমনি খেপি। তাহলে বলুন তো, এই যে আপনারা যদি চলে যেতেন, এই খেপিটাকে বলতো? ভাগ্যিস আমার পিন্টু কাকুরা আরো কমিটির শ্রদ্ধেয় বাবুরা আপনাদেরকে বসিয়ে রেখেছে, তাই আপনারা খেপিটা বলতে সুযোগ পেলেন। চলে গেলে খেপি বলতো কে? হ্যাঁ, খেপিকে আবার খুঁজে পাওয়া যেত না। রাধে রাধে। তাহলে আজকে খ্যাপাটাকে মা, খ্যাপাকে জয়দেব গোস্বামী, আর খেপিটাকে পদ্মাবতী। তাই বৈষ্ণব কবি গাইলে, যেমন খ্যাপা তার তেমনি খেপি, মিলেছে ভালো যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো আর যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো যেমন খ্যাপা তেমনি খেপি, মিলেছে ভালো যেমন খ্যাপা রাধে রাধে, এটা আমাদের আজকে খেপি, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো রে পদ্মাবতী। পদ্মাবতী এখনো দাঁত বেরোয়নি, বলো। আচ্ছা, এবার খ্যাপাটাকে দেখুন, জয়দেব। এটা আমাদের খ্যাপা, পছন্দ? মালা বদল হবে, অনুধ্বনি করো। রাধে রাধে।
মায়েরা এই বিয়ের সময় কেন কাজল পাতা নেয় আর ছেলেরা একটা জাতি নেয়, এর তত্ত্ব আছে আলাদা, এখন বিষয়বস্তু আলাদা। তো আপনারা আসুন সবাই মিলে আমরা আনন্দ করি। যেমন খেপা তেমনি খেবো মিলেছে ভালো, যেমন খেপাতে ভালো গুরু দীক্ষা নেয়নি, কিন্তু ছ বছর বয়স যখন হলো পাঠশালার পথে যেতে যেতে তার যুগল দর্শন সম্ভব হলো। শাস্ত্র বলছে কেন গুরু দীক্ষা না নিলে কি যুগল দর্শন পেতে পারে না? না, শাস্ত্র বললো না। আমি একবারও বলিনি ছ বৎসরের আগে তার গুরু দীক্ষা হয়েছে, বলেছি কোথাও বলিনি। তাহলে ছ বৎসর বয়সে সেই ছেলেটা পাঠশালা যেতে যেতে যুগল দর্শন কি করে হলো, এক নম্বর প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে ছেলেটা ছ বছর বয়সে যুগল দর্শন পেল, একাদশ বর্ষ বয়সে বিখ্যাত পণ্ডিত শ্যামদেব পণ্ডিতকে পরাস্ত করলো, সেই ছেলেটা ষোলো বছর বয়সে কেন উন্মাদ হয়ে গেল, কেন পাগল হয়ে গেল? এই দুটো প্রশ্ন আজকে উত্তর পেয়ে যাবেন, লীলাটা শেষ হয়ে যাবে, আপনারা যে যার বাড়ি চলে যাবেন। এবার দেখুন প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তর দেখুন, কি করে যুগল দর্শন হলো? এই জয়দেব গোস্বামীর আসল পরিচয় জানতে গেলে আমাদেরকে, এইটা কি যুগ চলছে মা, এটা কি যুগ চলছে? কলিযুগ। এই কলিযুগের আগের যুগের নাম কি? দাপর। দাপরের আগের যুগের নাম কি? ত্রেতা। ত্রেতা থেকে আরেকটু পিছিয়ে গেলে সত্য। এবার দেখুন এই জয়দেবের আসল পরিচয় কি ছিল, এই পরিচয় জানতে গেলে আমাদের মা সূর্য বংশের লিস্ট একটু দেখতে হবে। দেখুন রাধে রাধে মন দিয়ে শুনবেন, কেউ চঞ্চল হবেন না। সূর্য বংশের আদি পুরুষ নিরঞ্জন, তার তিন ছেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং এক কন্যা,
কন্যার নাম ভানু। এই ভানুর সঙ্গে যমদগ্নির বিয়ে হয়। তার পুত্র মারি, তার পুত্র কশ্যপ, তার পুত্র সূর্য, তার পুত্র মনু, তার পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র সুসেন, তার পুত্র যুবনাশ্ব, তার পুত্র মান্ধাতা, তার পুত্র মুচুকুন্দ, তার পুত্র পৃথু, তার পুত্র শতাবর্ত, তার পুত্র আর্যাবর্ত, তার পুত্র ভরত, তার পুত্র ভূধর, তার পুত্র খাণ্ড, তার পুত্র দণ্ড, তার পুত্র হারি, তার পুত্র হরিবীজ, তার পুত্র হরিশ্চন্দ্র, তার পুত্র রহিতাশ্ব, তার পুত্র অসমঞ্জ, তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, তার পুত্র সুদাম, তার পুত্র সৌদাম, তার পুত্র আবার দিলীপ, তার পুত্র রঘু, তার পুত্র অজ, তার পুত্র দশরথ। এই দশরথের কটা ছেলে ছিল মা? চারটে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এদেরও যথাক্রমে দুটো করে ছেলে ছিল। রামের দুটো ছেলে লবকুশ, লক্ষণের দুটো ছেলে অঙ্গদ, চন্দ্রকেতু, ভরতের দুটো ছেলে পুষ্কল, তৎস, আর শত্রুঘ্নের দুটো ছেলে সুবাহু আর শত্রুঘাতী। কখন মুচুকুন্দের নাম বলেছি আপনারা লক্ষ্য করেছেন? রাধে রাধে, সব গোলমাল হয়ে গেল না কিরকম? প্রথম থেকে আরেকবার বলি, সূর্য বংশের আদি পুরুষ নিরঞ্জন, তার তিন ছেলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং এক কন্যা ভানু। এই ভানুর সঙ্গে যমদগ্নির বিয়ে দিয়েছিল তার পুত্র কশ্যপ, তার পুত্র সূর্য, তার পুত্র মনু, তার পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র সুসেন, তার পুত্র যুবনাশ্ব, তার পুত্র মান্ধাতা। এই মান্ধাতার পুত্র ছিল মুচুকুন্দ। তাহলে মা, এই জয়দেবের সত্যযুগে কি নাম ছিল? মুচুকুন্দ। দেখবেন, এই পুরনো বাড়ি দেখলে আমরা বলি না, এই মান্ধাতা আমলের বাড়িটা যে কবে থেকে রয়েছে। এই মান্ধাতা কথাটা কেন ব্যবহার করি বলুন তো? পৃথিবীর সর্বাধিক প্রাচীন রাজার নাম হলো মান্ধাতা। এই মান্ধাতার পুত্রর নাম মুচুকুন্দ। একবার দেবতা আর অসুরদের সঙ্গে যখন প্রবল সংগ্রাম হয়েছিল, যখন দেব সেনাপতি বলা হয় কাকে মা? কার্তিককে। কিন্তু কার্তিকের যখন আবির্ভাব ঘটেনি, তখন দেবতারা বারবার হেরে যাচ্ছিল। দেবতারা হেরে যেয়ে মর্তের মাটিতে এসে ওই রাজা মান্ধাতার কাছে বলেছিল, রাজা মান্ধাতা, আমরা অসুরদের সাথে যুদ্ধে আমরা পরাজিত হচ্ছি, তা তোমার পুত্র মুচুকুন্দ প্রবল পরাক্রমশালী, ওকে যদি আমাদের দলে দাও, ও যদি আমাদের সেনাপতি হয়ে যুদ্ধ করে, আমরা জয় লাভ করব। মুচুকুন্দ পিতা মান্ধাতা বলেছিল, হে দেবগণ, আমার পুত্র মুচুকুন্দ যদি আপনাদের সেনাপতি হয়ে যুদ্ধ করে, এ তো অতি উত্তম, নিয়ে যান ওকে। এবার মুচুকুন্দ দেবতাদের সেনাপতি হলেন এবং দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে সংগ্রাম করলেন এবং অসুরদেরকে পরাস্ত করলেন। এইবার ভগবান বললেন, মুচুকুন্দ তুমি এইবার আমাদের দেব সেনাপতি হবে কার্তিক, তোমার আর যুদ্ধ করার প্রয়োজন নেই, তুমি একটা ভালো দেখে বর চেয়ে নাও। মা, এই পর্যন্ত লক্ষ্য করুন, মুচুকুন্দ বলছে প্রভু বর দেবে? হ্যাঁ। আমি যা চাইবো দেবে? হ্যাঁ। যা চাইবো দেবে? হ্যাঁ। তাহলে আমাকে এই বর দাও, আমি দীর্ঘদিন যুদ্ধ করে করে পরিশ্রান্ত হয়ে গেছি, আমি যেন একটু নিরালা নিভৃতে নাক ডেকে ঘুমোতে পারি প্রভু। কি বর চাইলো বুঝতে পেরেছে? ঘুম যেন ভালো করে। বলে বাবা, দুটো করে চারটে করে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, কিন্তু আমি তোকে এমন বর দিলাম ওই হিমালয় পর্বতের অনতি দূরে প্রবর্ষণা গুহা। মায়েরা, এখনো প্রবর্ষণা গুহাটা আছে যেখানে কার্গিলের যুদ্ধ হয়েছিল, ওই প্রবর্ষণা গুহাতে তুমি গিয়ে নিরালায় নাক ডেকে ঘুমাবে, যাও। মুচুকুন্দ বলে, প্রভু যদি কেউ আমার ঘুম ভাঙিয়ে দেয়? বলে, আমি বর দিলাম যদি তোমার কেউ ঘুম ভাঙিয়ে দেয়, তুমি চোখ খুললেই তোমার চোখ থেকে অদ্ভুত পাথরে সে পুরো ধ্বংস হয়ে যাবে। মায়েরা বরটা বুঝতে পেরেছে, মানে ঘুম ভাঙানো চলবে না, যাও তুমি ঘুমাও। বলে, প্রভু তাহলে আমি ঘুমোতে যাই? বলে, হ্যাঁ হ্যাঁ। কিছুটা রাস্তা গিয়ে আবার ফিরেছে। বলে, প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে, কি হলো, আবার ফিরে এলে উঁচু গুন্দা? বলে, প্রভু একটা ভুল হয়ে গেছে। বলে, কি ভুল?